হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান দুজনেই অনেক ব্যস্ত মানুষ। তারা শিফট করে কাজ করেন এবং প্ল্যান করে করেন। যখন জয়ের স্কুল থাকে, অপু বিশ্বাস জয়কে স্কুলে দিয়ে আসেন, কিংবা শাকিব খান দিয়ে আসেন, অপু বিশ্বাস নিয়ে আসেন। আর যদি শুটিং থাকে, তাহলে মাঝে মধ্যে অপু শুটিংয়ে শাকিব খান জয়কে দিয়ে আসেন, এবং শাকিবের শুটিং থাকলে শাকিবের শুটিংয়ে অপু দিয়ে আসেন জয়কে। এরকমই একটা সময়ে ও শাকিব খানের পায়ে যখন মস্তে গিয়েছিল, তখনই মূলত সুপারস্টার শাকিব খানের শুটিংয়ে দিতে গিয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস আবরাম খান জয়কে। দিতে গেলে অপুর রূপে মুগ্ধ হয়ে সুপারস্টার শাকিব খান বেশ কিছুক্ষণ তাকিয়ে হাসলো, এবং তারপর ওকে থতমত করে দিয়ে বলল, আজ তুমি একটা কাজ করতে পারো, তুমি কিছুক্ষণ থাকো জয়কে নিয়ে, আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করি, তারপর তুমি জয়কে আমার কাছে দিয়ে তারপর যেও। অপু বিশ্বাস বুঝতে পারলেন এটা তার অজুহাত, সে কোনো কারণে অপুর প্রতি ইমপ্রেস হয়েছে, আর তাই অপুকে কিছুটা সময় কাছে চাইছে। অপু বলল, খুব একটা অসুবিধা হবে না, তবে আমার একটু লেট হয়ে যাবে, কারণ ওখানে আমার কথা দেয়া আছে, পৌঁছতে হবে সময় মতো, এটাই। শাকিব খান বললেন, তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে 10 মিনিট ওয়েট করো। অপু বলল, আচ্ছা ঠিক আছে 10 মিনিট। তারপর অপুকে ও কফি খাওয়ার অফার করলো, এবং শাকিব, জয়, অপু তারা এক জায়গায় গিয়ে কফি খেয়ে তারপর জয়কে রেখে অপু বিশ্বাস কাজে গেল। বন্ধুরা, আমরা জানি এই মানুষ দুটো এক সময় একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতেন না। মাঝে মধ্যে অপু অনেক মুটিয়ে যেতেন, এবং সেই সময়টাতে অপু কিন্তু সারপ্রাইজ দিতেন মাসখানিক রেস্ট নিয়ে নিজেকে কমিয়ে। কথা বহুবার সুপারস্টার শাকিব খান বহু জায়গায় বলেছেন যে একবার অপু এত মুটিয়ে গিয়েছিল, ওকে দেখতে আসলে ভালো লাগছিল না, সে রেস্ট নিয়ে ব্যায়াম করে জিম করে কমিয়ে ফেলেছিল। হুট করে একদিন ওকে আমি সেটে দেখি, দারুণভাবে সে সাজে এসছে। আমি তাকে বলি, আরে এই মেয়েটা তো অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে ইন্ডাস্ট্রিতে কোত্থেকে এলো আর আমি জানি না। পরে তাকিয়ে তো দেখি, ও ম্যাডাম। আচ্ছা, তো এইভাবেই অপুর প্রশংসা করতেন আগে সুপারস্টার শাকিব খান। আজও নিশ্চয়ই সেই কথাটাই অপুকে দেখে তার মনে হয়েছে। অপু বরাবরই সুন্দর মেয়েদের অনেক বেশি পছন্দ করে, তার সাথে অভিনয় করবে, সুন্দরী না হলে তার চলবেই না। এই ধরনের মেয়েরাই আসলে অপুর অপুর পাশাপাশি যারা দাঁড়ায়, অপুর কাছে আসলে কেউই থাকে না, কারণ তার স্মার্টনেস, তার অভিজ্ঞতা, তার 100 ছবি করার অভিজ্ঞতার কাছে কিছুই নাই। চমৎকার একটি মেয়ে, যে দুর্দান্ত অভিনয় জানে, যে জানে কখন কামব্যাক করতে হয়, কখন থেমে যেতে হয়। আর তার ভাষার কথা কি বলবো, সে তো এখন মানে অন্যান্য উপস্থাপকের চাইতেও খুব ভালো করে কথা বলে। শাকিব খান এ ব্যাপারটাতেও ইমপ্রেস, কারণ সে জানতই না অপুর আসলে এত বুদ্ধি আছে, কিংবা অপু এত চমৎকার একজন মানুষ ভেতরে। আর তাই যখন দেখলো যে অপু আসলে নিজেকে এত পরিপাটি করে রাখে, আর শাকিবের কাছে নিজেকে ওভাবে প্রকাশই করেনি যতটা যোগ্যতা ওর ছিল, অপুর এই যোগ্যতাকে সে স্যালুট জানায়, এবং বলে যে অপুর ভিতরে অনেক কিছু আছে যা হয়তো বা এখনো প্রকাশ করেনি। বন্ধুরা, আমরাও চাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের এই ভালো গুণগুলো সবার কাছেই প্রকাশ পাক, এবং সে খুব ভালোভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পারুক। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।